ইডি সূত্রে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গত শুক্রবারের সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় সায়নী ঘোষ নিজের অজান্তেই বিস্ফোরক তথ্য তুলে দেন ইডির হাতে। নিজের জালেই নিজেই ফেঁসে গেছেন সায়নী ঘোষ, ইডির সূত্র এমনটাই বলছে। শুক্রবার গোয়েন্দারা সায়নীকে টাকার উৎস সম্পর্কে জানতে চান, তখন সায়নী একবার বলেন তার টাকা শুধুমাত্র তার পরিবারের সঞ্চয়, অর্থাৎ তার জমানো টাকা। অন্যদিকে ইডি 2021-এর নির্বাচনী হলফনামা, যেখানে সায়নী ঘোষ আসানসোলের নির্বাচনী প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, সেই মনোনয়নপত্রে যে এভিডেভিট দিয়েছেন, সেই এভিডেভিট হিসেবে তিনি যে স্থাবর অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছেন এবং নগদ টাকার কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে যখন ইডি প্রশ্ন করে তখন তিনি বলেন সমস্ত টাকায় তার মায়ের কাছ থেকেই তিনি ঋণ নিয়েছিলেন। সায়নীর দু জায়গায় দুই রকম বক্তব্য, একই সময়ের মধ্যে টেবিলে বসে দুই রকম বক্তব্য দিয়েছেন সায়নী ঘোষ। যদি সেই টাকা সায়নীর মায়ের হয় তাহলে তার মায়ের আয়ের উৎসও জানতে চেয়েছেন তদন্তকারী সংস্থা। তিনি ঠিকঠাক ইনকাম ট্যাক্স দিয়েছেন কিনা সেটা নিয়েও খোঁজ চালাচ্ছে ইডি। এক কথায় সায়নী ঘোষ নিজের অজান্তেই পুরো পরিবারকে যেন বিপদে ফেলে দিলেন। চলতি সপ্তাহেই বুধবার সায়নীকে ফের তলব করা হয়েছে, সেদিনই জল কোন দিকে গড়ায় তাকিয়ে থাকছে বাংলার জনগণ। সায়নী ঘোষ কার্যত নিজের অজান্তেই যেন ফেঁসে যাচ্ছেন, আবার এদিকে দেখা যাচ্ছে দলও যেন তার পাশে নেই। সায়নী নিজেই মিডিয়ার সামনে বলছেন নিজের লড়াই তিনি নিজেই লড়ে নেবেন। সায়নী ঘোষকে ইডি ডাকার পরে দলও কোনো রকমে বিবৃতি দেয়নি।